ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে গত নভেম্বরের পর থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার জবাবে এই অভিযান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা ও বাহরাইন সহায়তা দিয়েছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন হুতিদের সামরিক স্থাপনায় সামরিক অভিযানে অংশ নিয়েছে রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধ বিমান। এই অভিযান সীমিত আত্মরক্ষামূলক ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন তিনি। হুতিদের বিরুদ্ধে এই ইঙ্গো মার্কিন অভিযানকে নির্লজ্জ আগ্রাসন উল্লেখ করে এর জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন হুতি উপ পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আল ইজি।